তিনি পর্দায় আসা মানেই ম্যাজিক, কখনো খল চরিত্রে আবার কখনো হাসির রোলে দর্শকদের ভরিয়ে দেওয়া। তিনি মনোজ মিত্র। আজ আমরা তার বাড়িতে তার সঙ্গে খানিক কথাবার্তায়। কেমন আছেন আগে বলুন? ভালোই আছে। আচ্ছা, আমি দেখছিলাম আসার আগেই বেশ কিছু পড়াশোনা করছিলাম, তখন দেখলাম যে আপনার বাবা কখনোই চাননি যে সিনেমায় আসেন আপনি। নাটকের মঞ্চ থেকে সিনেমার মঞ্চ, বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম, যখন নাটকের মঞ্চ থেকে সিনেমার মঞ্চে যখন আসলেন, কিভাবে রাজি করালেন ওনাকে, বা আপনার আসার ইচ্ছেটা যদি একটু জানান। না, খুব একটা বিশেষ কিছু হয়নি, বাবা তারপরে মেনেই নিয়েছিলেন, করছি যখন করা কোনোদিন করা হয়। বাবা দেখতেও জাননি, নাকি গিয়েছিলেন ঘুমিয়ে পড়েছিলেন এরকম বোধ হয়, দিয়ে গিয়ে দেখতে গিয়ে। এবং আমি যখনই মানে আসার আগে অনেকের সঙ্গে কথা হচ্ছিল যে মনোজ মিত্রের সঙ্গে এক সাক্ষাৎকার রয়েছে, এক কথায় সবকলে বলছিল যে বাঞ্ছারামের বাগান খ্যাত অভিনেতা, কিভাবে এই বাগানকে এতদিন আগলে রাখলেন একটু বলুন। আগলে রাখা কী আছে, লোকে যদি মনে রাখে তো সেটাই, তখন মনে হয় আমি আগলে রেখেছি। এখন লোকে ওটা মনে রেখেছে, সেই জন্যেই আছে। আচ্ছা, এই যে পূর্ববঙ্গ থেকে এদেশে আসলেন, এপারে আসলেন, তারপর থিয়েটারে কাজ করছিলেন, এই যে বাঞ্ছারামের বাগান প্রথম ছবি, সে সময়ের কথা কিছু মনে পড়ে? প্রথম শট দেওয়ার কথা মনে পড়ে? প্রথম শটটা হয়েছিল রাত্রের দিকে, রাত্রে মানে ভোর 4-4 এরকম সময়, শীতকালে পুকুরের মধ্যে থেকে নেমে জল তুলছিলাম, সেই শটটা। সেটা খুব কষ্টকর, বিরক্তিকর এরকম একটা শট। এবং আরেকটা কথা যেটা দিয়ে আমি শুরু করলাম, যে কখনো খল চরিত্রে আবার কখনো দর্শকদের হাসির রোলে ভরিয়ে দেওয়া, আপনি নিজেকে কিভাবে দর্শকদের কাছে মেলে ধরতে চান? কোন চরিত্রে সাবলীল আমি জিজ্ঞেস করবো না, কোন চরিত্র করতে আপনার বেশি ভালো লেগেছে বা লাগে? সেটা তো আমার ছবি টবি দেখে বুঝতে পারবে যে কোন ছবিগুলো ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ছবি টবি করতে যাওয়া বা থিয়েটার করতে যাওয়া এমন তো নয় যে আমার খারাপ লাগা নিয়ে যাওয়া, তো সবগুলোই করতে ভালো লেগেছে বলেই গেছি, বা করতে ভালো লাগতে পারে এটা ভেবেই গেছি, এবং লেগেওছে ভালো করতে। আপনি এখন না ছবির পর্দায় আপনাকে পান না দর্শকেরা, কেন করছেন না ছবি? ছবি তো মাঝখানে বন্ধ বন্ধ হয়ে গেল, তারপরে আর যেতে ইচ্ছে করে না ওদিকে, তারপরে আর যেতে ইচ্ছে করে না। ডাক আসে? হ্যাঁ, ঘোরাতে এসছে, প্রথম দিকে অনেক ডাক টাক এসছে, এখন বছরে তো 1-2 আসে। মানে সেক্ষেত্রে কি আপনি একেবারে সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন যে অবসর, নাকি গল্প পছন্দ হয়? তো সিদ্ধান্তটি তেমন কিছু নেই, এখন ভালো লাগে না বলেই যাই না। হ্যাঁ, তাছাড়া আমার মনে হয় যে এখন অনেকেই ছবি টবি তুলতে জানে না, ফালতু সব হয়ে গেছে, কেমন অনেকে জানেন অনেকে জানেন না, অল্প অল্প বয়সী ছেলেরাও অনেকে আছেন, সেটা যায় না। আপনার কথা রেশ ধরেই বলি, এখনকার ছবি দেখা হয়? খুব কম দেখি। কোন ছবি দেখছেন শেষ? না, খুব কম দেখি, খুব কম। এখন তো ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম আপনি নিশ্চয়ই জানেন, তাতেও তো কত রকমের গল্প আসছে, আপনার কি মনে হয় সেই গল্পগুলো দর্শকরা দেখছেন না? যে তাও তো নয়, দেখছেন, আপনার কেমন লাগে সেগুলো? না, ব্যাপারটা হচ্ছে যে আমি থিয়েটার ফিল্ম করার পরে অনেক ছবি তো করেছি, অনেক, সেটা কতটা করবো আমি ভাবিও নি, কিন্তু সবাই টেনে টেনে নিয়ে গিয়ে করিয়েছে, অনেক ছবি করেছি, গোটা 20 ছবি করেছি পড়াতে, আর এখন সেই জন্য ছবি আর খুব একটা ভালো লাগে না। তাহলে এখন কিভাবে সময় কাটছে আপনার? এখন এই লেখালেখি করি, এইভাবে চলে যাচ্ছে। এবং আমি শুনলাম আপনার কাছ থেকে যে দারুণ এক ব্যক্তিত্বকে নিয়ে আপনি লিখছেন, যদি দর্শকদের আপনি জানান। কোথায় শুনলে? আপনি বললেন।
গিরিশচন্দ্রকে অসাধারণ মানুষ ছিলেন, বাপরে বাপ, অভিনেতাও তেমনি ছিলেন, নিজেকে সবসময় তৈরি রাখতেন। গিরিশচন্দ্র ভালো অভিনেতা, খুব দুরন্ত অভিনেতা, এবং সবাইকে ট্যাকল করতে পারতেন খুব ভালো। আচ্ছা, আপনার এই গল্প যদি পরিচালকেরা চায় ছবি বানানোর জন্য আপনি দেবেন? হ্যাঁ দেব তো, দিতে অসুবিধা নেই, কিছু চাইলে দেব। নাটকের মঞ্চে ফেরার ইচ্ছে আছে আর ছবির পর্দায় না হয় নাই, ইচ্ছে নেই নাটকের মঞ্চে? হ্যাঁ সে তো আছে ইচ্ছে, আমি তো নামব থিয়েটার করব তো, আর কিছুদিন বাদে করব, বাড়িতে এখন অসুখ বিসুখ আছে সেই জন্য আর ইয়ে করতে পারছি না। এবং আগে তো বাংলাদেশেও যেতেন নাটকের দল নিয়ে সেখানে নাটক পরিবেশনা করতে। হ্যাঁ সবটাই করতাম, ওখানে খুব হইচই করে আমরা গেছি একটা শো করতে, 18টা শো করে এসেছিলাম, 18টা। এবং একটা শো সকালবেলা করলাম, সেইটাই আবার রাত্রিবেলা করলাম, একই জায়গায় ওদের ওই শিল্পকলা একাডেমিতে। সকালে একটা শো করার কথা ছিল, একটাই শো করলাম, তারপর দর্শকের চাপে আবার একটা রাত্রে। কেমন লেগেছে সেখানকার? আপনার তো ঘুরে দেখেছেন, আপনার আপনি যেখানে থাকতেন সেই জায়গায় গিয়েছিলেন? ওখানে যা ওখানে যাইনি, আমি তো গেছিলাম মেইনলি ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী, এসব জায়গায় গিয়েছি। আবারও ইচ্ছে আছে বাংলাদেশে গিয়ে নাটক পরিবেশন করার, যদি এরকম আবারও হয় যে একটা শো করতে গিয়ে পরপর 18টা শো করলেন দিন রাত মিলিয়ে? 18টা করলাম, সেটা আবার ওই কয়েকটা করার পরে চলে এলাম, তারপর আবার এখানে কাজ মিটিয়ে আবার গিয়ে করলাম, এরকমভাবে 18টা, মানে একবারেই যাইনি, করে আসিনি, তাহলে তো অনেক দিন থাকতে হয়, ওইভাবে থেকে আসিনি, ভিসা পাসপোর্টের ব্যাপার ছিল তো। আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, শিক্ষকতা করেছেন, অভিনয় করেছেন, এখন লেখালেখি করছেন, এই এই সময় দাঁড়িয়ে যদি আপনাকে এই তিনটে মাধ্যমের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয় কোনটা নেবেন বেছে? আপনি তো শিক্ষকতা করেছেন, অভিনয় করেছেন, এখন লেখালেখিও করছেন, এই তিনটে মাধ্যমের মধ্যে যদি কোনো একটিকে বেছে নিতে বলা হয় কোনটা বেছে নেবেন আপনি? দেখো অভিনয় তো রোজ করিনি, শিক্ষকতাটা রোজই করেছি, রোজই করেছি, তাহলে ছাত্র শিক্ষক, কলেজে যাওয়া পড়ানো, বিশ্ববিদ্যালয়ে যাওয়া পড়ানো, এগুলো তো মানে এগুলো তো জীবনের সঙ্গেই চলেছিল। থিয়েটার করতে যাওয়া মানে একটা আলাদা জায়গায় যাওয়া, আলাদা পরিস্থিতি এবং আলাদা কাজ করা, কিন্তু পড়াতাম তো আমি আগে থেকেই, যে সেই জায়গাটা তো একই রকম আছে। তো সেই জন্য খুব একটা প্রেফারেন্স নেই নাটক টাটক করাটার ব্যাপারে, এখন তো আমার দেখ করতেই ইচ্ছে করে না, আলাদা করে খুব যে একটা ভালোবাসতাম তা নয়। তাহলে মানে ভালোবাসা নেই অথচ কাজ করলেন, কিভাবে হলো? না যে লোকগুলোর সঙ্গে করেছি, লোকগুলোর সঙ্গে করাটা সেটা আনন্দের ছিল, কিন্তু ওখানকার ঘর বাড়ি তারপরে একটু যাওয়া তাওয়া তারপর তো মানুষের ব্যবহার ট্যাবহার সবসময় যে ভালো থেকে যেতে থাকে, তো এমনি যাদের সাথে কাজ করেছি তাদের ভালো লেগেছে। আচ্ছা একটা প্রশ্ন করি, খল চরিত্রে যেহেতু আপনাকে আমরা দেখেছি সকলে পর্দায়, এরকম কোনো অভিজ্ঞতা আছে যে রাস্তাঘাটে আপনাকে কেউ বলে উঠলো যে এই যে ভিলেন, এই যে বাজে লোক, দুষ্ট লোক, এরকম লোকে তো ভালোই বলতো, মানে কখনো কোনো খল চরিত্রে করার জন্য বদলোক বলে মনে করে বলেনি বা ওইভাবে দেখিও নি। তাহলে শেষ করব, যারা ওপার বাংলা থেকে
আপনার দেশ এবং এখন তো এটা আপনার এটাও আপনার দেশ যারা দেখছেন আপনার দর্শকেরা যারা আপনার অভিনয় দেখে বড় হয়েছেন বা অভিনয় পছন্দ করেন তাদের জন্য কি বলবেন আপনি কি বার্তা দিতে চান সবাই ভালো থাকুন এবং দু বাংলা একসঙ্গে হয়ে কাজকর্ম করুক সেটাই ভালো হয়